ফের একবার চুরির ঘটনা ঘটল বিশালগঞ্জ স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় সুকান্ত সেনের বাড়িতে ঘটনার বিবরণী জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে সুকান্ত সেনের বাড়িতে ভাড়া থাকেন রবীন্দ্র সূত্রধর নামে একজন ব্যক্তি সেই রবীন্দ্র সূত্রধর পরিবারের লোকজনদেরকে নিয়ে রাজধানী আগরতলায় নিজ আত্মীয়র বাড়িতে বেড়াতে যান সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল বৃহস্পতিবার গভীর রাতে রবীন্দ্র সূত্রধরের ঘরের দরজা ভেঙে সমস্ত জিনিসপত্র স্বর্ণালঙ্কার নগদ টাকা সহ অনেক কিছু নিয়ে চম্পট দেয় শুক্রবার সকালে বাড়ির মালিক সুকান্ত সেন রবীন্দ্র সূত্রধরের ঘরের দরজা ভাঙা দেখতে পেয়ে খবর পাঠায় রবীন্দ্র সূত্রধরের কাছে রবীন্দ্র সূত্রধর ভাড়া বাড়িতে এসে দেখতে পায় উনার ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে এবং স্বর্ণালঙ্কার নগদ টাকা সহ হাতিয়ে নেয় চুরির দল পরবর্তী সময় খবর দেওয়া হয় বিশালগড় থানায় বিশালগড় থানার পুলিশ বাবুরা এসে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে অপরদিকে এলাকাবাসীর অভিযোগ বর্তমানে চলছে নাইট কারফিউ সেই নাইট কারফিউর মধ্যে কি করে চুরির দল ঘোরাফেরা করে রাতে অন্ধকারে টানিয়ে পুলিশের বিরুদ্ধে এক প্রকার খুবদ এলাকার জনগণ আচ্ছা তালা নামছে তারপরে আজকে সকালে তিন দিন হয়েছে গেছি আজকে সকালে ওই মালিককে ফোন করতে যাব ঘরের ঘরের সামনে একটা সাপ আছে আর এখানে ঘরের একটা পাট খোলা ঘরের জানি কি আছে তাহলে আমি এসেছি ঘরের কি আছে দেখো

কিরকম আপনার রিপোর্ট হাল্লাবুল ইন্টারন্যাশনাল